এখানে অনেক রহস্যময় কথা প্রচলিত আছে অনেক সময় ঘটনা ঘটেছে বলে এখানে স্থানীয়রা দাবি করছে একজন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে একটা ঘটনার পরে তো এগুলো কিরকম করে আমার পাশের গ্রামে যাদবপুরে সে জিত করে দুইজন তৈরি করে আমাদের এই যে কালী মন্দিরের পাশের টি বলের পাড়ে উনি পুচাপ করছিল জিত করে সাথে সাথে একজন আর রাস্তায় যে পই হাত পা ব্যাকা হয়ে মুখ টুক বেঁকা জীবলে খাটা হয়েছিল আছে এখনও জীবিত আছে যে সবাই এলাকায় সবাই জানে হুম এখনও জীবিত আছে বাঁকা এমনি কি ভূত প্রেত না আমরা ময়মুড়ে চেনে অনেক কিছু দেখছে এর আগে আমাদের এই যে এই যে পাশের বাড়ি উনি মোর বিনের নাম ছিল ব্রাহ্মর উনি বেশিরভাগ কালীঘরের পিছনে মাটি খাইত উনি দেখছিল মহাদেব দেখছিল উনির মুখে শোনা আর কি জমজম করে আরতো হুম হুম এটা শুনছে আর কি তারপরে মনে করেন আমরা আমরা আমাকে বয়সে অনেক কিছু দেওয়া হয়েছে কারণ এই মনে করেন ছয় মাস আগে আমি বারোটা সাড়ে বারোটা ওই পুকুরে মাটি বেসছে তখন আমি দুই গাড়ি মাটি নেব তখন আমি মাটিটা নিয়ে এদিক দিয়ে যে সামনে এদিক দিয়ে যাবছি বাস বাসাত না কিচ্ছু নেয় হঠাৎ করে গাছটা মোচার দিন বেঙ্গেশ্বরে পড়ে লোকা কিন্তু আমি থব্বাদের খারিয়া তো ওইদের দেখলাম কিছু নাই এই জায়গার মালিকানাটা আসলে কাদের এবং এটা তো বেড়েই যাচ্ছে এই জমিগুলো কি হবে হ্যাঁ বড় অর্থে অনেক ছোট ছিল তো আপনারা কতটুকু দেখছেন আমরা দেখছি এই যে এই পর্যন্ত এই যে রাস্তার এই এই যে লোকটা মহিলাটা যায় এই পর্যন্ত তারপরে তো বাড়তেছে আর জায়গা কেউ যদি মনে কর যত যাক কেউ কাটবে না জায়গা ছাড়বি একটা ডাল কি ভাঙা যায় না না আমাদের এই যে পাশে ওই যে কাকা আছে পাশাপাশি কোনো মুসলমান যদি কয় তাজা ডাল বাঙ্গ ভাঙবে না তারা মরা ডাল বাঙবে অনেক ভয় পায় অনেকের ঘটনা আছে কোনো ক্ষতি হচ্ছে অনেকে এনে মানুষই করে মানে করেন অনেক ভাবে উপকার পাইছে কালী মন্দির এসে কিন্তু ডাল ভাঙলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট না কি। যদি এমনি আমপত্তে ভেঙে পড়ে তবে তাছাড়া